কালকের পঞ্চায়েতের বোর্ড গঠন আজকে সব ডকুমেন্টসকে পুড়ি দিয়েছে। 15 বছর তৃণমূলের প্রধান আজকে সব ডকুমেন্টসগুলোকে পুড়ি দিয়েছে। দেখুন, এতে তো গুরুত্বপূর্ণ সব ডকুমেন্টস আছে, সব পুড়ি দিয়েছে। আমরা সচিবকে ধরেছি, সচিব বলছে ভুল হয়ে গেছে, সব বলছি, আমরা এতে দেখছি বিষয়টা কি করা যায়। আগামীকাল বোর্ড গঠন, আর তার আগেই কিনা তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েতের বিদায়ী প্রধানের বিরুদ্ধে। দুর্নীতি ঢাকতেই এই কাজ করা হয়েছে বলে অভিযোগ করছে বিজেপি। ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর কখনো ঘটবে না বলে আশ্বস্ত করেছেন গ্রাম পঞ্চায়েতের সচিব। চাঞ্চল্যকর ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনোহরপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের। আজ বুধবার দুপুর নাগাদ ওই গ্রাম পঞ্চায়েত সংলগ্ন একটি পরিত্যক্ত জায়গায় পুকুরের পারে পঞ্চায়েতের স্ট্যাম্প দেওয়া একাধিক নথিপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনার খবর জানাজানি হতেই স্থানীয় বিজেপি কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। এরপরই তারা পঞ্চায়েত অফিসে গিয়ে সচিবের সঙ্গে দেখা করে এই বিষয় নিয়ে কথা বলেন। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর ঘটানো না হয় তার জন্য নজর রাখার কথা জানিয়েছেন। দেখলাম বলতে মূলত আগামীকাল অর্থাৎ 10ই আগস্ট আগামীকাল মনোহরপুর 2 গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন। দীর্ঘ 15 বছরের এই আমাদের মনোহরপুর 2 গ্রাম পঞ্চায়েতে এইরকম বিরোধী, স্ট্রং বিরোধী, অর্থাৎ তৃণমূল 8 এবং বিজেপি 6, এরকম স্ট্রং বিরোধী আগে কখনো এই পঞ্চায়েতে 15 বছরে আসেনি। তো সেই বিরোধী স্ট্রং হওয়ার কারণে আমাদের 15 বছরের পঞ্চায়েতের প্রধান উনি অনেকটাই ভয় পেয়েছেন। সেই কারণে আমরা আজকে মনোহরপুর বাজারে দুপুর 12টা 12:30 আমরা গিয়ে দেখি যে বাজারে ধোঁয়ায় ভরে গেছে। কি ব্যাপার, আমরা তদন্ত করে দেখি যে অঞ্চলের যে মার্কেটিং রয়েছে, মার্কেট কমপ্লেক্সের পেছনে অনেক নথি পুরানো হচ্ছে। আমরা গিয়ে বিষয়টা দেখি, অনেক গুরুত্বপূর্ণ নথি রয়েছে। আমরা তৎক্ষণাৎ সেখান থেকে সোজা অঞ্চল অফিসে যাই, পঞ্চায়েত অফিসে গিয়ে পঞ্চায়েতের আধিকারিক যিনি সচিব আছেন ওনাকে বলি আমরা বিষয়টা, যে আজকে দুপুরে যেখানে জনমানব শূন্য অবস্থা 12:30-1টা নাগাদ এই এলাকায় সেখানে লুকিয়ে মানুষের চোখে ধুলো দিয়ে এইভাবে ডকুমেন্টসকে পুড়িয়ে ফেলা হচ্ছে, এর মানেটা কি? এর মধ্যে তো অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে। তো সেই তখন সচিব মহাশয় আমাদেরকে বলেন যে না, আমরা এই বিষয়টা জানি না, তবে আমরা অঞ্চলে কিছু কাগজপত্র গোজগাছ করছিলাম কিন্তু পুড়িয়ে ফেলছে এটা বুঝতে পারছি না। তো আমরা বললাম যে আমাদের কাছে প্রমাণ আছে, আমরা এটা চলুন দেখুন। তো উনি বিষয়টা নিয়ে খুবই চিন্তিত, উনি বলেছেন যে না, যে ডকুমেন্টসগুলো পুড়িয়ে ফেলা হয়েছে, আগামী আর যে সমস্ত কাগজপত্র রয়েছে সেগুলো যাতে না পুরানো হয় সে ব্যবস্থা আমরা করছি, তবে আমরাও তদন্ত করব, যদি কোনো ডকুমেন্টস পুড়িয়ে ফেলা হয় গুরুত্বপূর্ণ। আমরা বলতে চাইছি, দাবি করছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, যে ওই সমস্ত পুড়িয়ে ফেলা ডকুমেন্টসের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আছে, দুর্নীতির জাল ওখানে ছড়িয়ে আছে। আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি, আগামী দিনে এর পূর্ণাঙ্গ তদন্ত করে এর সঠিক বিচার হবে এই আশা আমরা এবং প্রার্থনা করছি। অন্যদিকে মনোহরপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান জয়দেব দলুই বলেন, সরকারি সমস্ত ডকুমেন্টস এখন কম্পিউটারে সংরক্ষিত করা থাকে, তাই বিজেপির করা অভিযোগ একেবারেই ভিত্তিহীন। তাছাড়া তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কেও তিনি কিছুই জানেন না বলে মন্তব্য করেন। বিজেপি যে অভিযোগ করেছে সে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন, তার কোনো যৌক্তিক খাতা নেই। সরকারের যাবতীয় নথিপত্র কম্পিউটারে আপডেট থাকে, কোনো ম্যানুয়ালি পাওয়া যায় না। রাজনীতি তো রাজনীতি করছে, এখানে পাবেন এসি, নন এসি কেবিন, পাবেন আইসিইউ, এনআইসিইউ, সিটি স্ক্যান, এমআরআই, স্পাইন সার্জারি, এক্সরে, ক্যান্সার, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস, প্যাথোলজি, ব্রেন অপারেশন, জয়েন্ট রিপ্লেসমেন্ট, ক্যান্সার সার্জারি এবং কেমোথেরাপি সহ একাধিক পরিষেবা রয়েছে। অ্যাম্বুলেন্স এবং 24 ঘন্টা ডাক্তারবাবুদের পরিষেবা। মেডিকেয়ার জেনারেল হাসপাতাল, আমাদের ঠিকানা সরিষা দিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 এবং আমাদের আরও একটি নম্বর 7872795077।